চৌষট্টিতম বর্ষ পেরে পঁয়ষট্টিতম বর্ষ পদার্পণ করল এজিএমসি তথা জিবি হাসপাতাল এ উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন বিধায়িকা মিনা রানী সরকার রাজ্যের মুখ্য সচিব জে কে পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস মেডিকেল এডুকেশন অধিকর্তা প্রফেসর ডক্টর এইচ পি শর্মা এজি এনসির অধ্যক্ষ প্রফেসর ডক্টর মানব কুমার সাহা উপাধ্যক্ষ ডক্টর তপন মজুমদার জিবি হাসপাতালে মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান তিনি নিজেও এখানে বহুদিন কাজ করেছেন তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ের হাসপাতালে পরিস্থিতির আকাশ পাতাল পার্থক্য রয়েছে বলে জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্য মেডিকেল কলেজ হবে তা ভাবতে পারিনি এখন বাইরে থেকে বহু সংস্থা কলেজ করতে রাজ্যে আসছে তিনি বলেন সরকার তাদেরকে স্বাগত জানায় তিনি আরও বলেন জিবি হাসপাতাল তথা এজিএমসিতে নয়টি সুপার স্পেশালিটি ওপিটি ও ইনডোর চালু করার কথা রয়েছে এর মধ্যে পাঁচটি চালু হয়ে গেছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকিগুলো চালু করার প্রচেষ্টা চলছে তিনি আরও বলেন রাজ্যের চিকিৎসা পরিষেবার এত সব সুযোগ থাকার পরেও মানুষকে বাইরে যেতে হয় তা পানা যায় না দিকটার কথা মাথায় রেখে রাজ্যে সুপার স্পেশালিটি স্তরে পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন মণিপুরের সৃজা হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্যে সাতশো কোটি টাকা ব্যয় করে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়তে চায় তাদের জন্য জমির ব্যবস্থা করা হয়েছে সরকারের নিয়ম মেনে ক্যাবিনেটে তা পাশ করে তাদেরকে জমি দেওয়া হবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান শহর আগরতলা আরও একটি জমি রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য তবে এই ক্ষেত্রে সুপার স্পেশালিস্টদের রাজ্য সারাক্ষণ থেকে কাজ করতে হবে রাজ্য স্পেশালিস্টদের কোনো এই হাসপাতালে ব্যবহার করা যাবে না এইসব শর্ত মানা হলে পরেই তাদেরকে জায়গা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী চেতনা জাগে যে এত কিছু আমরা এখানে সুবিধা করলাম তারপরে কেন বাইরে যাবে এই বলতে বলতে আমরা ঠিক করলাম যে এবার একদম সুপার টু সুপার স্পেশালিটি যদি ব্যবস্থা থাকে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার তার জন্য আমরা এখানে করবো অলরেডি সিজা হাসপাতাল আমাদের কাছে অ্যাপ্লাই করেছে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছে তাদেরকে আমরা একটা জায়গার ব্যবস্থা আমরা করেছি তো যা মানে মানে প্রসিডিউর আছে গভর্নমেন্ট প্রসিডিউর সেটা হলে তখন আমরা কেবিনেটে পাস করে তারপর সেটা আমরা দেব তো ওরা বলছে যে প্রায় সাতশো কোটি টাকা এখানে অলরেডি মণিপুরে বহু বছর ধরে ওখানে কাজ করছে তো সেই দিকে আমরা অলরেডি আমরা করেছি এখানে আরেকটা জায়গা আছে আপনারা জানেন জায়গাটার নাম সেখানেও আমি বলছি সুপার স্পেশালিস্টে কেউ যেন না বলে যে না আমাদের ত্রিপুরার ডাক্তারবাবুকে ইউজ করবে ওই হাসপাতালে এটা যেন না হয় আপনাদের নিজেদের যারা সুপার স্পেশালিস্ট আছে এখানে টোয়েন্টি ফোর ইন্টু তাদের এখানে থাকতে হবে এবং সেই জায়গাটা তখনই আমরা দেব যদি আপনারা রাজি থাকেন তবে এবং তার জন্য আমি এখানে ডাক্তার বুদ্ধের সাথে সুপার স্পেশালিস্ট যারা যারা আছেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তথা বিধায়িকা মিনারানী সরকার রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী প্রমুখ বিউরো রিপোর্ট আর ইনিউজ